হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে শ্রীময়ী এবং রোহিত দুজনে গল্প করতে লাগে তাদের পুরনো দিনের স্মৃতিগুলো চারণ করে শ্রীময়ীর কথা যে অনিন্দ সংসারে থাকাকালীন সবাই আমাকে টেকিন ফর গ্রান্টেড করে নিয়েছিল কেউ আমাকে কখনো আদর সম্মান ভালোবাসা দিতে পারেনি কিন্তু রোহিত এত বছর পরে তোমার সামনাসামনি যখন আমি হয়েছি তুমি আমাকে শিখিয়েছ যে কি করে একটা মানুষের মাথা উঁচু করে বাঁচা যায় কি করে আমার দ্বারাও সব কিছু সম্ভব এটা ভেবেই আমার সব সময় তোমার কাছে দুর্বলতা তৈরি হয়েছে কিন্তু স্বামী সংসার এই সব কিছুর চাপে আমি কখনো সেই দুর্বলতা প্রকাশ করতে পারিনি অথচ দেখো সেই দুর্বলতা আমার সমস্ত দরজা সমস্ত দ্বার খুলে দিয়ে সেই তোমাকেই গ্রহণ করে নিল জানো তো শ্রীময়ী আমার খুব ইচ্ছা ছিল তোমার হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটবো পাহাড়ের চূড়ায় উঠব তোমার সাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেব। কিন্তু তোমার সাথে আমার কখনো যে দেখা হবে না এটা আমি ভাবতে পারিনি তবে তোমার সাথে আমার একদিন না একদিন ঠিক সামনাসামনি হতোই আমার এই বিশ্বাসটাই দেখো জিতে গেল। একদিন যখন বহু বছর পরে তোমার সাথে স্কুলের অনুষ্ঠানে দেখা হলো তখনই আমার মনে সানাই আর উলু বেজে উঠেছিল তোমাকে বউ হিসাবে সারা জীবন আমি দেখতে চেয়েছিলাম সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়েছে তবে জানো তো শ্রীময়ী আমার খুব ঘুম পাচ্ছে আমি কি ঘুমিয়ে পড়ব তুমি আমাকে একটা গান শোনাও না রোহিত আমি স্নান করে তৈরি হয়ে গেছি আমি পুজো দিতে যাব। তোমাকে এখন আমি গান শোনাবো শোনাও না শেষবারের মতো হয়তো আর কখনো গান শুনতে পারবো না আর আমি চলে যাওয়ার পরে আমি জানি তোমার অনেক কষ্ট হবে কিন্তু সেই কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখে তুমি সমাজের কাজে লাগবে এবং তুমি তোমার সংসার পরিবার ছেড়ে কোথাও যাবে না আমাকে কথা দাও রোহিত তুমি চলে যাওয়ার পরে তুমি তো আর দেখতে পারবে না আমি পাহাড়ে গেলাম না সন্ন্যাসী হলাম না সংসার ত্যাগ করলাম যেখানে খুশি সেখানেই যেতে পারি তাহলে তুমি এই সব কিছু জেনে কী করবে বলো তো সেই তুমি আমাকে তোমার আগেই ছেড়ে চলে যাচ্ছ তাহলে কেন এই সব কিছু জানতে চাইছো স্ত্রীময়ী তুমি বুঝতে পারছো না আমি যদি জেনে যেতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে যে না আমার পরে এই সংসারের হাল ধরার মতো তুমি তো রইলে আর তুমি যদি সন্ছন্ন হয়ে যাও তাহলে কে ধরবে এই সংসারের হাল সেটাও তো বুঝতে হবে তোমাকে দেখো রোহিত এই সব কিছু বাদ দাও আমার পৃথিবীটা শুধু তোমাকেই ঘিরে আর তুমি যদি না থাকো তাহলে এই সব কিছু দিয়ে আমি কী করবো বলো তো এখন তুমি শুয়ে পড়ো এরপরে শ্রীময়ী একটা গান গায় যে গানটা রোহিতের থেকে প্রিয় সেই গানটা গাইতে গাইতেই রোহিতকে ঘুম পাডিয়ে শ্রীময়ী আসতে করে দরজাটা লাগিয়ে দিয়ে চলে যায় মিঠুদের সাথে মন্দিরে ডালা নিয়ে পুজোর যা সমস্ত উপকরণ প্রয়োজন সেই সব কিছু নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মিঠুদি বলে দেখো বৌদি আমার তো হাঁটার অভ্যেস রয়েছে তোমার কিন্তু অভ্যেস নেই এখন তোমার কষ্ট হবে না কষ্ট হচ্ছে না কি যে বলছো না মিঠুদি যার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছে তার আবার গাড়ি করে ট্যাক্সি করে যাওয়ার প্রয়োজনটা কি। মায়ের কাছে যাচ্ছি তো হেঁটেই না হয় গেলাম পুজো দিতে তাতে তো সমস্যার কিছু নেই মাঝরাস্তায় দাঁড়িয়ে মিঠুদির সাথে শ্রীময়ী কথা বলে যে জানো তো আমি যখন আসছিলাম রোহিত দাদা বাবু ঘুমোচ্ছে তোমার আমি রোহিতকে ছেড়ে সত্যিই মিঠুদি বাঁচতে পারবো না আমি জানি না রোহিতের কিছু হয়ে গেলে আমি কি করবো বৌদি এই প্রথম তোমাকে এতটা কষ্ট পেতে দেখছি এই এর থেকে বড় লড়াইগুলো তুমি লড়েছো কিন্তু রোহিত দাদাবাবুর ওপর তুমি ডিপেন্ড হয়ে পড়েছো আর রোহিত দাদাবাবুকে তুমি এতটা ভালোবাসো যে সে না থাকলে সত্যি আমাদেরও খুব খারাপ লাগবে তাই তো যাচ্ছি মায়ের কাছে রোহিতের প্রাণ ভিক্ষা চাইতে রোহিতের আয়ু যেন মা বাড়িয়ে দেয় তাহলে আমি সত্যি রোহিতকে নিয়ে খুব যত্নে আগলে রাখবো আজকে আমি যখন মন্দিরে আসছিলাম রোহিতের আসতে দেওয়ার ইচ্ছে ছিল না শরীরটা খুবই দুর্বল জেঠিমাকেও বলছিল যে শ্রীময়ীকে যেতে দিও না আর ও যেন গেলেও তাড়াতাড়ি ফিরে আসে রোহিতের মনটা আজকে হয়তো কুডাকছে যে তাকে ছেড়ে যেতে হবে শ্রীময়ীকে সে কারণেই বারবার করে শ্রীময়ীর পর্দ আটকেছিল কিন্তু শ্রীময়ী তো লড়াই করবে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করবে রোহিতের জন্য কিন্তু সেটা করতে গিয়ে রোহিতকে বড় বিপদে না ফেলে দেয় এই সব কিছুর কোনো চিন্তাই শ্রীময়ীর মাথায় নেই শ্রীময়ী মিঠুদিকে বলে যে ঈশ্বর যদি আমার কাছ থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু রয়েছে সব কিছু নিয়ে নেয় রোহিতের প্রাণটা ফিরিয়ে দেয় তাহলে সত্যি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মায়ের কাছে কারণ আমার এইসবের কোনোটাই প্রয়োজন নেই রোহিত আমাকে নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ করে দিয়েছে সেটা দিয়ে আমি রোহিতকে খাওয়াতে পড়াতে পারবো একটা বাড়ি ভাড়া করে আমি থাকতেও পারব কিন্তু আমি রোহিতকে ছেড়ে কি করে থাকবো মিঠুদি শ্রীময়ীর চোখ দিয়ে জল পড়ে দেখো বৌদি তুমি একটু শক্ত হও কি করবে বলো আমাদের হাতে তো কোনো কিছুই নেই দাদাবাবুর মতো একজন ভালো মানুষকে কেউ কি হারাতে চায় কিন্তু তারপরেও যা সমস্যা তৈরি হয়েছে সেখান থেকে মা যদি কৃপা করে আমি রোহিতের আয়ু বাড়ানোর জন্য মায়ের কাছে প্রার্থনা করব। যাতে আমার স্বামীর আয়ুটা একটা বছর বাড়িয়ে দেয় আমরা যেন আরও একটা বছর একই সাথে থাকতে পারি তাহলে আমি রোহিতকে সুস্থ করার লড়াইটা লড়তে পারব। রোহিতকে আরও আগলে আগলে রেখে ওকে যতটা সম্ভব পারবো নিজের সাথে বেঁধে রাখার চেষ্টা মা মাকে আমাকে এতটুকু সুযোগ দেবে নাঠু দিই দেখো বৌদি মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায় তুমি মায়ের কাছে নিজের আকুতি জানাও দেখবে সব কিছু হয়তো ঠিক হয়ে যেতেও পারে আমি অনেক আশা নিয়ে মন্দিরে যাচ্ছি মিঠুদি আমার সেই স্বপ্ন সেই আশা যেন মা পূরণ করে তাহলে আমার রোহিতকে ফিরে পেলে আমার আর কিচ্ছু প্রয়োজন নেই রোহিত আমার বেঁচে থাকার একটা উপলক্ষ যে মানুষটাকে আমি ঘিরেই এত দিন ধরে হাসি আনন্দে কাটিয়েছি সেই মানুষটাকে কখনোই আমি হারাতে চাই না মাথার উপর থেকে এইভাবে আমি রোহিতকে চলে যেতে দেবো চলো মিঠু দিই তাড়াতাড়ি আমরা যাই তা না হলে রোহিত ওদিকে অসুস্থ ও আমাকে তাড়াতাড়ি পুজো দিয়ে যেতে বলেছে এখন আমি যদি দেরি করি তাহলে ও চিন্তা করবে আমার জন্য এদিকে রোহিতের হঠাৎ করে বুকে ব্যথা করছে ঘুমে থেকেই রোহিত চটকে ওঠে শ্রীময়ী বলে ডাকাডাকি করছে কিন্তু শ্রীময়ী আশেপাশে কোথাও নেই এরপরে জেঠি বলে ডাকে কিন্তু জেঠিও তো যেহেতু দরজা বাহির থেকে লাগিয়ে দেওয়া জেঠিও কোনো কিছু শুনতে পারে না এরপরে রোহিত ফোনটা হাতে নিয়ে শ্রীময়ীকে ফোন করতে লাগে হঠাৎ করে সেই ফোনটাও পড়ে যায় রোহিতের শরীরে এতটুকু শক্তি নেই যে সে হাত দিয়ে ধরে ফোনটা শ্রীময়ীকে করবে বা অন্য কাউকে করে সাহায্য চাইবে রোহিত সেখানে কাতরাচ্ছে এবং নানাভাবে শ্রীময়ীকে ডাকাডাকি করছে যাবার আগে রোহিত শ্রীময়ীকে একবার দেখে যেতে চেয়েছিল শেষ দেখা কিন্তু সেটাও আদৌ দেখতে পারলো না রোহিত কষ্ট পাচ্ছে কিন্তু তারপরেও শ্রীময়ীর নামটা নিজের জীবন থেকে সরিয়ে দেয়নি শ্রীময়ীর নাম ধরেই ডাকছে রোহিত এদিকে শ্রীময়ী মন্দিরে এসে দেখতে পারে অনেক বড় লম্বা লাইন মিঠু দি বলে দেখলে তো আমি পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলবো যে আমরা অনেক দূর থেকে এসেছি আর তোমার স্বামী অসুস্থ তাই আমাদেরকে যদি একটু আগে যেতে দেয় না মিঠু তার কোনো প্রয়োজন নেই কারণ আমরা মায়ের পুজো দিতে এসেছি একটু নয় কষ্ট করেই দিলাম ওদিকে সময় গড়িয়ে যাচ্ছে বৌদি দাদাবাবু তো একলা রয়েছে জেঠিমা রয়েছে তো ঠিক দেখে নেবে ওনার চাঁদবাবাকে এরপরে স্ত্রীময়ী মিঠুদি দুজনেই মন্দিরের দরজায় পৌঁছে যায় বলে লাইনটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তুমি একদম চিন্তা করো না বৌদি আমরা তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো তবে তুমি মায়ের কাছে একটা গান গাইবে তোমার গান শুনে মা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে দেখবে রোহিত দাদাবাবুর প্রাণটা ফিরিয়ে দিলেও দিতে পারে কার নামে পুজো হবে রোহিত সেন আমার স্বামী সে অসুস্থ তার নামে আমি পুজো দেব ওখানে গোত্র লেখা রয়েছে এরপরে ঠাকুর ঠাকুরমশাই পুজো দিচ্ছে রোহিতের নামে শ্রীময়ী মন ভরে প্রার্থনা করছে মায়ের কাছে যেন তার স্বামীর সাথেই সে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে সুস্থভাবে তার স্বামীর এত বড় একটা রোগ হয়েছে সেখান থেকে কেউ যদি মিরাকল ঘটাতে পারে ঈশ্বর পারে আর তার কাছে এসেই শ্রীময়ীর করজোড়ে করজোরে আকুতি যাতে তার স্বামীর প্রাণটা ফিরিয়ে দেয় এদিকে রোহিতের অবস্থা বেশি ভালো নয় রোহিত বিছানায় শুয়ে কাতরাচ্ছে শ্রীময়ী শ্রীময়ী ডাকতে ডাকতেই রোহিতের আর কোনো জ্ঞান নেই রোহিত সেখানেই ঘুমিয়ে পড়লো তাহলে কি এই ঘুমই রোহিতের জীবনের শেষ ঘুম শ্রীময়ীকে আদৌ পুজো দিতে রোহিতের জন্য ভালো করতে গিয়েও রোহিতকে শেষ দেখাটা দেখতে পারবে না নাকি শ্রীময়ীর পুজো দেওয়াতে রোহিত সুস্থ হয়ে উঠবে রোহিত এবং শ্রীময়ীর জীবনে এবার নতুন মোড় আসতে চলেছে কি ঘটবে সেই মোড়ে আদৌ কি শ্রীময়ী আজকে দিনেই রোহিতকে হারিয়ে ফেলবে নাকি রোহিত সুস্থ হয়ে শ্রীময়ীর জীবনে ফিরে আসবে শ্রীময়ী রোহিতকে ভালোবাসা এবং যেভাবে শ্রীময়ী রোহিতকে আষ্টে পিষ্টে ছিল সেখান থেকে শ্রীময়ী কোনোভাবেই বাঁচতে পারবে না মিঠুদিকে বলে যে জানো তো আমি এই সংসারেই আর থাকবো না আমি এই সংসারটা করতেই পারবো না আমার মনে হয় সবসময় আমি রোহিতকে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকি ওর যতটা কাছে থাকতে পারবো মনে হয় ভালোবাসা দিয়ে এই রোগটাকে আমি ততটাই হারিয়ে দিতে পারবো আমার ভালোবাসার ওপর জোর আছে মিঠু দি আমি সেই ভালোবাসা দিয়ে পারবো না এই রোগটাকে পরাজিত করে আমার স্বামীকে সুস্থ করে তুলতে তুমি পারবে বৌদি মিঠু দি সবসময় শ্রীময়ীর মনের জোর বাড়ায় কিন্তু আদৌ কি শ্রীময়ীর মনের জোর বাড়িয়ে এবার কোনো কিছু ঘটাতে পারবে শ্রীময়ী কারণ শ্রীময়ী এদিকে মন্দিরে পুজো দিতে এসেছে রোহিতের নামে সেখানে এসে মন প্রাণ দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে কিন্তু মায়ের কি লীলা খেলা যার কারণে শ্রীময়ী বাড়িতে নেই এই সময় রোহিত অসুস্থ হতে হলো এই সময় কি রোহিতের এইভাবে কাউকে কাছে না পেয়ে রোহিত এতটাই অসুস্থ হয়ে পড়লো যে রোহিতের আর কোনো কাউকে ডাকার ক্ষমতা নেই তাহলে শ্রীময়ী বাড়ি ফিরে এসে কি দেখতে পারবে যে তার রোহিত কি আদৌ সুস্থ আছে তার পুজো দিতে যাওয়াতে কি রোহিতের কোনো উন্নতি হবে কী হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে শ্রীময়ী ডাকতে ডাকতে রোহিতের চ্যাপ্টার শেষ হলো শ্রীময়ী পুজো দিতে ব্যস্ত রোহিত বারবার করে শ্রীময়ী বলে ডেকেছে কিন্তু শ্রীময়ীকে নিজের কাছে পায়নি আর হয়তো শ্রীময়ী কাছে থাকলে রোহিতের এই অবস্থায় শ্রীময়ী আরও বেশি ভেঙে পড়ত আরও বেশি করে চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে কষ্ট পেতে দেখে শ্রীময়ী হয়তো আর সহ্য করতে পারতো না তাই হয়তো শ্রীময়ী মন্দিরে পুজো দিতে গিয়েছে রোহিতের ভালো কামনায় এদিকে রোহিত অসুস্থ হয়ে পড়েছে তাহলে রোহিত এবং শ্রীময়ীর এই দেখাই কি শেষ দেখা রোহিতের জীবনে রোহিত কি তাহলে এবার এইভাবেই চলে গেল শ্রীময়ীকে ডাকতে ডাকতেই কি হতে চলেছে সে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন